সৌদি আরবের হিমঘরে জমে থাকা বিপুল সংখ্যক বাংলাদেশিদের লাশ স্থানীয়ভাবে দাফন করা হতে পারে। করোনা ভাইরাস ও হৃদরোগে আক্রান্ত হয়ে সম্প্রতি অনেক প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে মারা গেছেন। বিমান চলাচল স্বাভাবিক না হওয়ায় এসব মৃতদেহ সৌদি আরবের বিভিন্ন হাসপাতালের মর্গে ও হিমঘরে সংরক্ষিত করা হয়েছে। লাশগুলোর পরিবারের অনুমতি না পাওয়ায় দূতাবাস এসব লাশের জন্য অনাপত্তি পত্র দিয়ে স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা করতে পারছে না। এদিকে সৌদি আরবের আইন অনুযায়ী কোনো লাশ দুই মাসের অধিক সময় ধরে মর্গে রাখার নিয়ম নেই। তাছাড়া করোনা মহামারীর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে বিপুল সংখ্যক মানুষ সম্প্রতি মারা যাওয়ায় হিমঘরগুলোতে লাশের স্থান সংকুলন হচ্ছে না। সৌদি সরকারও চলমান দুর্যোগময় পরিস্থিতিতে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করতে রাজি নয়। এমত অবস্থায় রিয়াদ দূতাবাস ও জেদ্দা কনস্যুলেট দেশে থাকা প্রবাসীদের পরিবারগুলোকে স্থানীয়ভাবে লাশ দাফনের অনুমতি দিতে অনুরোধ করেছে। দূতাবাস আরও জানায়, এসব লাশ সৌদি আরবে দাফন করা হলেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 3 লাখ টাকা করে পাবে পরিবারগুলো। যুক্তরাষ্ট্র থেকে আটকে পড়া বাংলাদেশিদেরকে দেশে ফিরিয়ে আনা অব্যাহত রয়েছে। এবার দেশে ফিরেছেন আরও 242 জন। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি আব্দুল হামিদ জানান, গত শনিবার ওয়াশিংটনের ডালেস এয়ারপোর্ট থেকে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে করে 49 জন শিক্ষার্থী এবং শতাধিক পর্যটক সহ 242 জন বাংলাদেশি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে প্রবাসীদেরকে বিদায় জানান ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর জিয়াউদ্দিন। এ সময় দূতাবাসের প্রেস সেক্রেটারি শামীম আহমদ জানান, বিশেষ বিমানে বেশ কয়েকজন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাও দেশে ফিরে গেছেন। ফিরে যাওয়া সবাই সুস্থ, তাদের কেউ করোনা আক্রান্ত নন। করোনা ভাইরাস মোকাবেলায় প্রবাসী বাংলাদেশিদের অনলাইনে স্বাস্থ্য সেবা দিতে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান বর্ডারলেস হেলথ কেয়ার গ্রুপ। বাংলাভাষী চিকিৎসকরা প্রবাসী কর্মীদের স্বাস্থ্য বিষয়ে এই প্ল্যাটফর্মে পরামর্শ দেবেন। অনলাইনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বর্ডারলেস হেলথ কেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর ওয়েই সিয়ান ইউ। সিঙ্গাপুর সহ বিশ্বের নানা প্রান্তে থাকা সুবিধা বঞ্চিত বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চালু করা হচ্ছে চিকিৎসা বিষয়ক অনলাইন ক্লিনিক প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানা হয়, বর্ডারলেস ক্লিনিক বিশ্বের প্রথম মাল্টি রিজিওনাল ভিডিও কল সেন্টার সেবা, যেখানে 20,000-এরও বেশি চিকিৎসা সংক্রান্ত তথ্য সম্বলিত পাতা ও বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকরা রয়েছেন। আর এই সুবিধা পাবেন সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিশ্বের নানা প্রান্তে থাকা বাংলাদেশিরাও। কাতারে ক্রমেই বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। 25 লাখ জনসংখ্যার ছোট দেশটিতে আক্রান্তের সংখ্যা 30,000 ছাড়িয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার সরকার। বন্ধ রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। স্কুল কলেজ বন্ধ থাকায় বাংলাদেশি ছাত্রছাত্রীদের অনলাইনে হচ্ছে ক্লাস। আর কার্যক্রম চললেও বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ার আতঙ্কে প্রবাসীরা। এদিকে কর্মহীন প্রবাসী বাংলাদেশির পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন সংগঠনকে ধন্যবাদ জানান কাতারের বাংলাদেশ কমিউনিটির নেতারা। কাতারে এ পর্যন্ত 4 বাংলাদেশি সহ মারা গেছেন 14 জন। আক্রান্তদের মধ্যেই সুস্থ হয়েছেন 3,500-এর বেশি মানুষ।